যদি পেঙ্গুইনের ডিম ঠান্ডা হয়ে যায় তাহলে ওই ডিম থেকে আর বাচ্চা জন্ম নেবে না। কিন্তু সমস্যা হচ্ছে ইম্পেরর পেঙ্গুইন অনেক ঠান্ডা তাপমাত্রায় তার ডিম দিয়ে থাকে। এই কারণে পেঙ্গুইন তার ডিমকে তাদের দুই পায়ের মাঝে রেখে থাকে আর ডিমকে গরম রাখার জন্য তারা তাদের পেটের নিচের অংশকে ব্যবহার করে থাকে। তবে এখানে আরেকটি সমস্যা হচ্ছে তাপমাত্রা অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, এই কারণে ডিমকে গরম রাখার জন্য এবং একে অপরকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তারা একটি জোট বানিয়ে থাকে। তবে এক্ষেত্রে বাইরের দিকে থাকা পেঙ্গুইনেরা অতিরিক্ত ঠান্ডার কারণে মারা যেতে পারে, এই কারণে তারা ভিতরে থাকা পেঙ্গুইনের সাথে জায়গা পরিবর্তন করে চলতে থাকে, যার ফলে তাদের অতিরিক্ত ঠান্ডা আর অনুভব হয় না।